Assalamu alaikum warahmatullah. Welcome to my channel, BD Safety Solution. Safety is gainful, accident is painful. So better to worry about safety than to grab for the accident. Today I like to discuss human factor, which is influence safety related behavior, element 3.3. Human factor, which is influence safety related behavior. It is organization factor, it is job factor, it is individual factor. Organization factor, which is influence work behavior, safety culture of the organization. Safety at organization, safety culture negative hoite pare, positive hoite pare. Jodi positive hoy, charjon marks pare, ekjon pare na, charjon ke deke ekjon porbe. Ar negative jodi hoy, charjon marks pare na, ekjon pore, charjon na porle, ekjon dekhe dekhe o porbe. This is negative safety culture. Policy and procedure provide a roadmap for day-to-day operation. Dunindin Kaskarajun you know, act a roadmap for policy and procedure. Leadership and commitment, safety ke balobabe, positive culture korarjuno, management and commitment darkar kerna, management financial support dibe, management material dibe, management personal protective equipment dibe. Management committee সাথে সাথে আমাদের supervision থাকতে হবে supervision general supervision to হলো general work কারের উপরে supervisor supervisor উপরে manager manager উপরে senior manager senior উপরে MD বা CEO এদের এরকম leadership দিতে হবে safety কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে হবে peer group pressure এটা ওই positive safety culture বা negative safety culture এর মতো ওখানে যেমন individual এখানে peer group যেমন group based all safety officer all safety manager technician এর মধ্যে all pipeter all welder এখানে যদি 5 জন helmet পরে নতুন একজন দেখলা এসে পরে সে এমনি পরবে আর 5 জনই helmet পরে না একজন নতুন আসলে তারা পরতে বলতে কখনোই পরবে না তো এইভাবে আমরা positive safety culture এবং negative safety culture বুঝতে পারি রিসোর্স ম্যানেজমেন্ট যে রিসোর্স দিছে ম্যাটেরিয়াল দিছে ইকুইপমেন্ট এটা শর্টেক ব্যবহার করে আমরা এটা ওয়ার্ক এনভায়রনমেন্ট সুন্দরভাবে কাজ করতে পারি ওয়ার্কার ইনভলভমেন্ট কনভেনশন 155 আর্টিকেল 20 রিকমেন্ডেশন 164 আর্টিকেল 12 অনুসারে ওয়ার্কারের সাথে ইমপ্লয়মেন্ট কি কন্ট্রাক্টর অথবা মালিকের পরামর্শ করে কাজ করতে হবে দেন কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কমিউনিকেশন যেমন ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড রিটেন কমিউনিকেশন গ্রাফিক কমিউনিকেশন ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে একটা লোককে আমরা ক্যাট করতে পারি ক্যাট মানে কে ফর নলেজ এ ফর এবিলিটি টি ফর ট্রেনিং ই ফর এক্সপিরিয়েন্স দেন ওয়ার্ক প্যাটার্ন আমরা ওয়ার্ক এনভায়রনমেন্টে স্বার্থে কাজ সুন্দরভাবে করার জন্য এক শিফট করতে পারি দুই শিফট করতে পারি দেন জব ফ্যাক্টর দ্যাট মে বি ইনফ্লুয়েন্স অন সেফটি রিলেটেড বিহেভিয়ার অ্যাট ওয়ার্ক টাস্ক কাজটা কী এবং কাজের রিকোয়ারমেন্ট কী এটা আমার বুঝতে হবে কাজের ওয়ার্কলোড কাজের চাপ কীরকম এটা বুঝতে হবে এনভায়রনমেন্টে এই যে কাজ করার জন্য যে এনভায়রনমেন্টটা সুইটেবল কি সুইটেবল না এটাও আমার নলেজে রাখতে হবে ডিসপ্লিন কন্ট্রোল আমি যে কাজ করব কাজের জন্য এটা ডেলিভারি কাজ একটা ওয়ার্ক স্টেশন আছে ওয়ার্ক স্টেশনে একটা কম্পিউটার আছে ওখান থেকে পেন নিয়ে ড্রয়িং দিয়ে কাজ করি তো এখন আমি এসে দেখলাম যে এখানে ওয়ার্ক স্টেশনের কম্পিউটার স্টার্ট বাটন স্টপ বাটন কাজ করে না আর আমি ড্রয়িং প্রিন্ট আউট করতে পারলাম না তো এই জন্য সেফ সিস্টেম অফ প্রসিডিওর সেফ সিস্টেম ওয়ার্ক কাজ করা আমার সমস্যা হয়ে যাবে এই ক্ষেত্রে কি ওয়ার্কার তার কাজের জায়গা ত্যাগ করে চলে যাবে দেন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর কম্পিটেন্স এটা আগে আলোচনা করছি কে ফর নলেজ এ ফর এবিলিটি টি ফর ট্রেনিং ই ফর এক্সপিরিয়েন্স দেন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরে তার স্কিলফুল হইতে হবে দেন অ্যাটিটিউড এ পার্সন পয়েন্ট অফ ভিউ অর ওয়ে অফ লুকিং অ্যাট সামথিং হাউ দে থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট ইট একটা ওয়ার্কার
ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করে সে পজিটিভ সেফটি কালচার মাইন্ডেড না নেগেটিভ সেফটি কালচার মাইন্ডেড, পজিটিভ হইলে ভালো কন্টিনিউ প্রসেস করবে, নেগেটিভ হইলে তাকে কীভাবে পজিটিভ করা যাবে, পাঁচটা মাধ্যমে আমরা পজিটিভ অ্যাটিচিউড বানানো তৈরি করা যেতে পারে, এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের মাধ্যমে করা যেতে পারে, হাই ইম্প্যাক্ট ইন্টারভেনশন, তারে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন লোক মারা গেছে বা খুব খুব ক্ষতি হয়েছে, এরকম একটা ভিডিও প্রজেক্টারের মাধ্যমে দেখলে তখন সে কি সে যে নেগেটিভ অ্যাটিচিউড অনেকটা পজিটিভ হয়ে যাবে। দেন আরেকটা কি এনফোর্সমেন্ট, এখানে রুল অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে তাকে বাধ্য করা যেতে পারে, সে না মানলে এখন জরিমানা করা যেতে পারে, সেই ক্ষেত্রে তাকে সে কি পজিটিভ সেফটি কালচার মাইন্ডেড মানে তার অ্যাটিচিউডটা পজিটিভ করা যেতে পারে। দেন কনসালটেশন, তার সাথে ডাইরেক্ট কনসালটেশন, তার কী সমস্যা এবং তারে বোঝানো যে হেলথ অ্যান্ড সেফটি কাজ করলে তার নিজের জন্য ভালো, তার ফ্যামিলির জন্য ভালো, ম্যানেজমেন্টের কোম্পানির জন্য ভালো, এভাবে তাকে কি অ্যাটিচিউড অ্যাপারমেটিভ করা যেতে পারে। দেন ইনভলভমেন্ট, ওয়ার্কারদের যে রিপ্রেজেন্টেটিভ থাকে, রিপ্রেজেন্টেটিভ ইনডাইরেক্টলি ওয়ার্কারের সাথে কথা বলবে, কথা বললে তার কী সমস্যা, ওই সমস্যা অনু তার সেই কথাগুলো যদি যৌক্তিক হয় এটা ডিসিশন মেকারের জানায়, ডিসিশন মেকারের সাথে ওইটা অ্যাড করে দিয়ে এভাবে আমরা কি তার অ্যাটিচিউড পজিটিভ করতে পারি। দেন মোটিভিকেশন, দ্য থিং দ্যাট ইজ মেকিং এ পারসন ডু হোয়াট দে ডু, রিওয়ার্ডস, ইনসেন্টিভস অ্যান্ড পজিটিভ অর নেগেটিভ। আমরা এরকম উইকলি ওয়ার্কম্যানস ট্রেনিংয়ের মাধ্যমে বা মান্থলি ট্রেনিংয়ের মাধ্যমে তার ওয়ার্কারকে যে পজিটিভ সেফটি কালচার সেফটি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবে তারে আমরা অ্যাওয়ার্ড দিতে পারি, ইনসেন্টিভস দিতে পারি, এতে করে অন্য অন্য যে ওয়ার্কারেরা তাদের মনোকতা এরকম পজিটিভ হবে, পজিটিভ হলে যে আমাদেরও এরকম রিওয়ার্ড নিতে হবে, আমাদেরও এরকম কি ইনসেন্টিভস মানে এরকম কি অর্থনৈতিকভাবে সে এরকম ফায়দা হইতে পারে, এটা তার মন মানসিকতার জন্য সে এরকম পজিটিভ সেফটি কালচার হবে। পারসেপশন অফ রিক্স, দ্য ওয়ে পারসন বেরিন ইন্টারপ্রেট ইনফরমেশান সেন্ড টু ইট বাই দেয়ার সেন্স, যখন সে এরকম ওয়ার্ক ফিল্ডে আসে, তার এনভায়রনমেন্টে আসলো, আল্লাহ তাআলা তার এরকম বেরিন দিছে যে সে ওয়ার্ক এনভায়রনমেন্টে আয়ে বসতে পারলো যে আজকের যে ওয়েদার খুবই হট, এটা সে এরকম বসতে পারবে, তো এখন তার কী করণীয় হবে, তো এই জন্য আল্লাহ তাআলা যে তারে দেখার ক্ষমতা দিছে, শোনার ক্ষমতা নিচ্ছে, গন্ধনার ক্ষমতা নিচ্ছে, টেস্ট করার ক্ষমতা, টাচ করার ক্ষমতা নিচ্ছে, এর মাধ্যমে এবং তার যে ইন্ডাস্ট্রি ফিল্ডে তার যে জেনারেল নলেজ আছে, ইন্ডাস্ট্রিয়াল নলেজ আছে, তার যে এক্সপার্ট নলেজ আছে, এগুলো সমন্বয় করে সে পারসেপশন অফ রিস্কটা তার খুব সুন্দর হবে, যেটা হবে এনভায়রনমেন্টের জন্য ভালো, তার নিজের জন্য ভালো। থিঙ্ক সেফটি, ওয়ার্ক সেফটি, ফর গেটিং সেফটি আপডেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিডি সেফটি সলিউশন, প্রেস বেল বাটন, লাইক মাই ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড কমেন্ট ইউর সেলফ।